যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়ার। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, কেন গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু দৃষ্টিভঙ্গি ভুল বাইডেন। ছেলে ও নাতি নাতনিদের মৃত্যু নিয়ে হামাস প্রধান বললেন আল্লাহকে ধন্যবাদ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পর যা বলছে ইসরায়েল হামাস, পুরো অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য ইসরায়েলের শাস্তি হওয়া উচিত, যে কারণে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের আহ্বান জানালেন সৌদি বাদশাহ। ইসরায়েলে পণ্য রপ্তানি বন্ধ করল তুরস্ক, আরও কড়া যে পদক্ষেপের হুঁশিয়ারি এরদোগানের। ইরানি হামলার ভয়ে ইসরায়েলের লেজে গোবরে অবস্থা। সুখবর, ভিসা নিয়মে যে পরিবর্তন আনল আমেরিকা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, নিজেদের ধ্বংস ডেকে আনছে ইসরায়েলকে সহযোগিতাকারী মুসলিম দেশগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়ার। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন শান্তি স্থাপনের জন্য লক্ষ্যে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে, তবে সরকারে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। অস্ট্রেলিয়া বিরোধী দল ও জায়নবাদী ফেডারেশন দুই পক্ষই বলছে এই ধরনের পদক্ষেপ অবিবেচনা প্রসূত হবে। দীর্ঘদিন থেকে কনভেয়ার বলে আসছে শুধু ইসরায়েলের মধ্যে মধ্যস্থা করে দ্বিরাষ্ট্রীয় সমাধানের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসতে পারে। তবে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের একটি বক্তব্যেই সুরেই সুর মিলিয়েছেন। সে সময় ক্যামেরন ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলের সমর্থন ছাড়াই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। ইসরায়েলি বিমান হামলায় গাজায় একজন অস্ট্রেলিয়ান ত্রাণ কর্মী নিহত হওয়ার পরও অস্ট্রেলিয়া সরকার সাম্প্রতিক মাসগুলোতে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার রাতে এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান হল ইসরায়েলি ও ফিলিস্তিনিরা পৃথক দেশে পাশাপাশি বাস করবে, এটাই সহিংসতার অবিরাম চক্র ভাঙার একমাত্র আশা। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ভুল বাইডেন। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃষ্টিভঙ্গিকে ভুল বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বাইডেন এ মন্তব্য করেছেন। এর মধ্য দিয়ে এই যুদ্ধ ইসরায়েল যেভাবে পরিচালনা করছে ফের তার সমালোচনা করলেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি স্প্যানিশ ভাষী টেলিভিশন নিউইয়র্ককে বাইডেন বলেন, আমি মনে করি তিনি যা করেছে তা ভুল, আমি তার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নই। এর আগে বাইডেন গাজা ইসরায়েলের বোমা বর্ষণকে নির্বিচার আখ্যা দিয়ে দেশটির সামরিক কর্মকাণ্ডকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছিলেন। গত সপ্তাহে হোয়াইট হাউস জানিয়েছে গত সপ্তাহে এক ফোন কলে প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলেছিলেন গাজায় বেসামরিকদের ও ত্রাণ কর্মীদের সুরক্ষায় তাদের কথা অনুযায়ী পদক্ষেপ না নিলে ইসরায়েলের যুদ্ধে সহায়তা করার বিষয়ে যুক্তরাষ্ট্র শর্তারোপ করবে। সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি ইসরায়েলকে শুধু পরবর্তী 6-8 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে যেতে দেশটিতে যাওয়া সব খাদ্য ও ওষুধ প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানায়। গাজা ইসরায়েলের বড় বড় আক্রমণ বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার কারণ হচ্ছে। এই নিয়ে চাপ বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন দেশ ও যুদ্ধবিরোধী আন্দোলনকারী এবং মুসলিম ও আরব আমেরিকানদের তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। এসব প্রতিবাদীরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার বিধিনিষেধ আরোপের দাবি জানাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ছেলে ও নাতি নাতনিদের মৃত্যু নিয়ে হামাস প্রধান বললেন আল্লাহকে ধন্যবাদ। দখলদার ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে ও 3 নাতি নাতনি নিহত হয়েছেন। বুধবার ঈদ উল ফিতরের দিন আল সাতি শরণার্থী ক্যাম্পে হানিয়া ছেলেদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। হানিয়া ছেলেরা আল সাতি ক্যাম্পে ঈদ উপলক্ষে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো। ছেলে ও নাতি নাতিদের মৃত্যুর খবরে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন হামাস প্রধান। তিনি বলেছেন, আল্লাহকে ধন্যবাদ আমাদের উপর তাদের শহীদ হওয়ার মর্যাদা প্রদান করায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক টেলিফোনের সাক্ষাৎকারে ছেলেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসমাইল হানিয়া। যে সময় তিনি ছেলেদের মৃত্যুর সংবাদ শুনতে পান তখন কাতারের রাজধানী দোহাতে চিকিৎসাধীন কয়েকজন ফিলিস্তিনিকে দেখতে গিয়েছিলেন তিনি। হানিয়া যখন ছেলে ও নাতি নাতনিদের মৃত্যুর সংবাদ শুনেছিলেন তখন সেই মৃত্যুর
ভিডিও ধারণ করেন কেউ একজন। এতে দেখা যাচ্ছে সংবাদটি পাওয়ার পর কিছুটা বিমর্ষ হয়ে যান তিনি, তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন এবং হেসে বলেন আল্লাহ তাদের পথকে সহজ করে দিক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পর যা বলছে ইসরায়েল হামাস। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। মিশরের রাজধানী কায়রোয় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার সংগঠনটির নেতারা এই কথা জানিয়েছে। বৈঠকের পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্ট ইসরায়েলি সেনা নিয়োগকারীদের বলেন, আমি মনে করি হামাসের সঙ্গে চুক্তির জন্য আমরা একটি যথাযথ সময়ে আছি। ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধের মেয়াদ প্রায় 7 মাস হতে চলল। যুদ্ধ বন্ধ ও চুক্তিতে সম্মত হতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র চাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হোক এবং গাজার দক্ষিণে রাফায় কোনো অভিযান না চালাক। যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সম্পর্কিত ঘনিষ্ঠ একটি সূত্র বলছে হামাস প্রস্তাব বিবেচনা করে দেখছে। প্রস্তাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতির এবং হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে 900 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার বিষয় রয়েছে। এদিকে আলোচনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সৈন্য পাঠানোর তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পুরো অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য ইসরায়েলের শাস্তি দেওয়া উচিত। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্যে অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য দখলদার ইসরায়েলের শাস্তি হওয়া উচিত। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দেওয়া বক্তৃতাদি নিয়ে কথা বলেন ইরানি প্রতিনিধি। বলেন, ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে যত অন্যায় অপরাধ করেছে তার প্রত্যেকটির জন্য শাস্তি পাওয়া দরকার। ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইতিবাদে ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার তীব্র বিরোধিতা করে আমির সাইদ ইরাভানি বলেন, দখলদার আধুনিক যুগের সমস্ত নিয়ম কানুন ও কনভেনশন লঙ্ঘন করে আগ্রাসন চালাচ্ছে যা নজিরবিহীন। এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, জাতিসংঘের স্টাফ, সাংবাদিক এবং গাজার নিরপরাধ নারী ও শিশুদের হত্যার কথা তুলে ধরেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে যে কারণে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের আহ্বান জানালেন সৌদি বাদশাহ। ফিলিস্তিনি জনগণের উপর হামলা বন্ধের আহ্বান জানালেন সৌদি আরবের বাদশাহ সালমান। মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। এ সময় সৌদি আরবের বাদশাহ দুর্ভোগ অবসানে ফিলিস্তিনি নিরাপদ ত্রাণ করিডোরের ব্যবস্থা করার আহ্বান জানান। ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাস সহ সব ধরনের বৈধ অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান। এ সময় বাদশাহ সালমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের নিরাপত্তায় স্থিতিশীলতা রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। বাদশাহর পক্ষে সৌদির সম্প্রচার মন্ত্রী সালমান আল দোসারি ভাষণটি পৌঁছে দেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইসরায়েলি পণ্য রপ্তানি বন্ধ করল তুরস্ক আরও কড়া যে পদক্ষেপের হুঁশিয়ারি এরদোগানের। ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তুরস্ক। গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলে পণ্য রপ্তানি বন্ধ করল এরদোগান সরকার। মঙ্গলবার তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। গত 6 মাসের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে এটি তুরস্কের সবচেয়ে বড় পদক্ষেপ। তবে তুরস্কের হুঁশিয়ারি, গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে লোহা, মার্বেল, ইস্পাত, সিমেন্ট, অ্যালুমিনিয়াম, ইট, সার, নির্মাণ সরঞ্জাম সহ 54 ধরনের পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এমনকি উড়োজাহাজের জ্বালানি তেলও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। এক বিবৃতিতে তুর্কি মন্ত্রণালয় বলছে ইসরায়েল আন্তর্জাতিক আইনকে প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছে, এমনকি তারা আন্তর্জাতিক মহলকেও তোয়াক্কা করছে না। ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করলে এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইরানি হামলার ভয়ে ইসরায়েলের লেজে গোবর অবস্থা। হঠাৎ করেই মহা বিপদ ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালিয়ে বিপ্লবী গার্ডের জেনারেল সহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের হত্যা করার রীতিমতো দৌড়ের উপর আছে তেল আবিব। এতটা সঙ্গীন অবস্থায় কেউ কখনো ইসরায়েলকে দেখেনি। চারিদিক থেকে সরে পড়েছে নবপরীক্ষিত বন্ধুরা। চতুর্মুখী চাপে রাতে ঘুমাতে পারছে না ইহুদি নেতারা। এক ইরানের প্রতিশোধ হুমকিতেই ত্রাহি মধুসূদন অবস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সব কুকর্মের সাথে আমেরিকা ক্ষেপেছে তার উপর। শুধু আমেরিকায় নয়, কড়া অবস্থান নিচ্ছে ইউরোপিয়ান দেশরাও, নিচে তেল আবিবের জন্য অস্বস্তিকর সব সিদ্ধান্ত। শুধু বাইরেই নয়, নিজে দেশের ভেতরেও দারুণ চাপে আছেন মধ্যপ্রাচ্যের কসাই হিসাব খাত নেতানিয়াহু। হামাস নিধনের কথা বলে গাজা উপত্যকায় গেল 6 মাস ধরে শুধু হত্যা আর ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি ইসরায়েল। দেশটি লেলিয়ে দেয়া হায়নাদের হাতে নিরীহ ফিলিস্তিনি হত্যা আর ধর্ষণ ছাড়া কোনো অর্জনই নেই ইহুদিবাদী রাষ্ট্রটির। হত্যার নেশায় দেশটির এতটাই উন্মাদ হয়ে ওঠে যে তারা গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত থাকা বিদেশি কর্মীদেরও হত্যা করতে ছাড়ছে না।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সুখবর, ভিসার নিয়মে যে পরিবর্তন আনলো আমেরিকা। যারা কাজ নিয়ে আমেরিকার অভিবাসী হতে চান তাদের জন্য সুখবর দিল দেশটির অভিবাসন দপ্তর। H-1B ভিসা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে মার্কিন অভিবাসন দপ্তর জানিয়েছে, নতুন নিয়মে এখন থেকে একজন আবেদনকারীর নাম একবারই লটারিতে গ্রহণ করা হবে। H-1B ভিসা হলো যারা উচ্চশিক্ষিত এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের জন্য আমেরিকাতে অভিবাসী হবার সুযোগ। তথ্য প্রযুক্তি, কারিগরি, বায়োটেকনোলজি সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক বাংলাদেশি এই ভিসা নিয়ে আমেরিকা থাকেন এবং চাকরি করেন। এটিকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ভিসা ক্যাটাগরিও বলা হয়। এ পদ্ধতিতে বিদেশি যোগ কর্মীদের হয়ে ভিসার জন্য আবেদন জানায় আমেরিকান সংস্থাগুলো। বর্তমানে প্রতি বছর কমপক্ষে 85,000 H-1B ভিসা দেওয়া হয়। একমাত্র যোগ্যতা অনুযায়ী নিয়োগ পেলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই কর্মীকে পেতে আমেরিকার অভিবাসন দপ্তর বরাবর ভিসার জন্য আবেদন জানায়। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, নিজেদের ধ্বংস ডেকে আনছে ইসরায়েলকে সহযোগিতাকারী মুসলিম দেশগুলো। ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কিছু মুসলিম দেশের তীব্র সমালোচনা করছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিয়ে। তিনি বলেছেন, তাদের এই সহযোগিতা তাদের নিজেদের পাশাপাশি মুসলিম উম্মার প্রতি বিশ্বাসঘাতকতার সামিল। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতের পাশাপাশি শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে একথা বলেন। ঈদের নামাজের কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত এই বৈঠকে সর্বোচ্চ তো বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলো তাদের কর্তব্য পুরোপুরি পালন করছে না, উল্টো তাদের কেউ কেউ ঐতিবাদী ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, এটি একটি চরম বিশ্বাসঘাতকতা, মুসলিম উম্মার প্রতি বিশ্বাসঘাতকতা। এটি তাদের নিজেদের প্রতিও বিশ্বাসঘাতকতা, কারণ তারা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকা ইহুদিবাদী ব্যবস্থাকে শক্তিশালী হতে সহযোগিতা করছে, যা শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি করবে।